বিসমিল্লাহির ছাত্র ছাত্রীবৃন্দ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে আমি আজ তোমাদের ক্লাস নিব। আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সিলেবাস যখন আমরা দেখতে যাই, আমাদের প্রথম অধ্যায়টি রয়েছে দেশ ও জনগোষ্ঠীর পরিচয়। দেশ ও জনগোষ্ঠীর পরিচয় এ পর্যায়ে রয়েছে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য ও প্রভাব, নৃতাত্ত্বিক গঠন, ভাষা, সংস্কৃতির সমন্বয়বাদিতা ও ধর্মীয় সহনশীলতা, অভিন্ন বাংলার পরিপ্রেক্ষিতে তৎকালীন পূর্ববঙ্গ ও বাংলাদেশের স্বকীয় সত্তা, আর এসবের মাঝে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য ও প্রভাব সম্পর্কে আজ আমি আলোচনা করতে চাই। আই উড ডিসকাস ইউ অন জিওগ্রাফিক্যাল ফিচার্স অ্যান্ড দেয়ার ইনফ্লুয়েন্সেস। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই স্বাধীনতা অর্জনের জন্য অনেক প্রাণ বিসর্জন দিতে হয়েছে আমাদেরকে। এছাড়া এদেশের সীমানা নিয়েও কম বিরোধ ছিল না। এই বিরোধের মীমাংসা শেষে এদেশের আয়তন নির্ধারিত হয়েছে 1,47,570 বর্গ কিলোমিটার। এদেশের ভূপ্রকৃতি অনেক বৈচিত্র্য বহন করে চলেছে। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদ নদী এদেশের উপর দিয়ে প্রবাহিত। সমতল ভূমির পাশাপাশি রয়েছে অসংখ্য পাহাড়। সীমিত উচ্চভূমি ছাড়া সমগ্র দেশ নদ নদীর পলল ভূমি দ্বারা গঠিত এক বিস্তীর্ণ সমভূমি। আমরা বাংলাদেশের ইতিহাস যখনই আলোচনা করতে যাব, আমাদেরকে প্রথমেই জানতে হবে এদেশের ভূপ্রকৃতি সম্পর্কে। ভূপ্রকৃতি নিয়ে যদি আবার আলোচনা করতে যাই, সেই ভূপ্রকৃতির আলোচনার সময় আমাদেরকে এদেশের সীমানা বা অবস্থান সম্পর্কেও জানতে হবে। বাংলাদেশের উত্তরে রয়েছে, তোমরা জানো, ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। পূর্বে রয়েছে ভারতের আসাম, ত্রিপুরা রাজ্য ও মিজোরাম, সেই সাথে রয়েছে মিয়ানমার। দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। বাংলাদেশের সর্বমোট সীমারেখা 5,138 কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ ভারত সীমারেখার দৈর্ঘ্য 4,144 কিলোমিটার। বাংলাদেশ মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য 283 কিলোমিটার এবং বাংলাদেশের সমুদ্র সীমা তথা তটরেখা 711 কিলোমিটার। বাংলাদেশের 200 কিলো বাংলাদেশের মোট আয়তনের মধ্যে নদ নদী অঞ্চলের আয়তন প্রায় 9,380 বর্গ কিলোমিটার এবং বনাঞ্চলের আয়তন প্রায় 22,584 কিলোমিটার। নদী ও বনাঞ্চল বাদে বাংলাদেশের আয়তন প্রায় 115,600 বর্গ কিলোমিটার। এদেশের রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। কোন দেশের ভৌগোলিক অবস্থান সে দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীর উপর এবং জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। ভৌগোলিক অবস্থানের পার্থক্য হেতু সব দেশের জলবায়ু একই রূপ হয় না। জলবায়ুর বিভিন্নতার দরুন তাদের অর্থনৈতিক কার্যাবলী অর্থাৎ কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম ইত্যাদির মধ্যে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। সমুদ্র এবং সমুদ্রের অবস্থান অনুসারে বিভিন্ন মহাদেশীয়, প্রান্তীয়, উপদ্বীপীয় এবং দ্বীপীয় হয়ে থাকে। বাংলাদেশের অবস্থান প্রান্তীয় অর্থাৎ এর একদিকে সমুদ্র বেষ্টিত,
এরূপ অবস্থানের জন্য এর দক্ষিণের উপকূলে সমুদ্র বন্দর গড়ে উঠেছে। এই কারণে বিভিন্ন দেশের সাথে সমুদ্রে তথা জলপথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্কের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রান্তীয় অবস্থানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যোগাযোগ চলছে বা অব্যাহত রয়েছে। তাহলে তোমরা কি দেখছো যে ভৌগোলিক পরিবেশ একটা দেশের জন্য, একটা রাষ্ট্রের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বাংলাদেশ এ আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, এটি পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ। তোমরা জানো পদ্মা, যমুনা ও মেঘনা নদী পশ্চিম, উত্তর ও উত্তর পূর্ব দিক দিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে একযুগে এদেশে সুবিশাল এক বদ্বীপের সৃষ্টি করেছে। সীমিত উচ্চভূমি সমগ্র দেশ ও বিস্তীর্ণ বৈচিত্র্যহীন সমভূমি। এদেশের ভূখণ্ড উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ ডালু, ভূমির বন্ধুরতার পার্থক্য ও গঠনের সময়ানুক্রমিক দিক থেকে বাংলাদেশের ভূপ্রকৃতিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ আমরা বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিনটি ভাগে ভাগ করতে পারি, যথা টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিনকালের সোপান সমূহ বা চত্বর ভূমি, 3 নম্বর হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ প্রথমে আমরা এই সম্পর্কে আলোচনা করতে চাই। রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের পাহাড়ি এলাকাগুলো নিয়ে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ গঠিত। সম্ভবত টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় মিয়ানমারের দিক থেকে আগত গিরিজনী আলোড়নের ধাক্কায় ভাসগ্রস্ত হয়ে এসব পর্বতের সৃষ্টি হয়েছে, তাই এদেরকে টারশিয়ারি পাহাড় বলা হয়। পাহাড়গুলোর গায়ে ক্ষুদ্র বৃহৎ বৃক্ষরাজির বন এবং অসংখ্য ঝোপ জঙ্গল রয়েছে। সংক্ষেপে বলা যায় যে টারশিয়ারি যুগের হিমালয় পর্বত বা এ অঞ্চল গঠনের সময় এসব পাহাড় সৃষ্টি হয়েছিল বলে এদেরকে টারশিয়ারি পাহাড় বলে। এই পাহাড় অঞ্চলগুলোকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ এবং দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের দক্ষিণাংশের ছোট বড় বিচ্ছিন্ন পাহাড়গুলো উত্তর ও উত্তর উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহের অন্তর্ভুক্ত। মৌলভীবাজার এবং হবিগঞ্জের দক্ষিণাংশের পাহাড়গুলোর উচ্চতা 244 মিটারের বেশি নয়। শেরপুর এবং ময়মনসিংহের উত্তর সীমানায় কিছু কিছু পাহাড় আছে। উত্তরের পাহাড়গুলোর মধ্যে চিকনাগুল, খাসি এবং জয়ন্তীয়া উল্লেখযোগ্য। সিলেট জেলার পাহাড়ি অঞ্চল সিলেট শহরের উত্তর পূর্ব দিকে 176 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই পার্বত্য ভূমির উচ্চতা 60 থেকে 90 মিটারের বেশি নয়। সুনামগঞ্জ জেলার ছাতক শহরের উত্তরে প্রায় 40 বর্গ কিলোমিটার স্থান নিয়ে একটি টিলা পাহাড় অবস্থিত। এটি ছাতক পাহাড় নামে পরিচিত। এই পার্বত্য ভূমির গড় উচ্চতা 40 থেকে 60 মিটার। মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার দক্ষিণ সীমানায় অবস্থিত পাহাড়গুলোর কোনরূপ গিরিশ্রেণী গড়ে ওঠেনি। এসব পাহাড়ের ডালগুলো খাড়া এবং উপরিভাগগুলো অসমান। এদেরকে ত্রিপুরার পাহাড় বলা হয়। শেরপুর ও ময়মনসিংহ জেলার উত্তর সীমানায় ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের সামান্য বিচ্ছিন্ন অংশ দেখা যায়। এই পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই এখানকার পাহাড়ের ডালে প্রচুর চা উৎপন্ন হয়। বাংলাদেশের অধিকাংশ চা বাগান এই অঞ্চলেই অবস্থিত। এই অঞ্চলে আনারস উৎপন্ন হয়। এছাড়া এই অঞ্চলে প্রচুর বাঁশ এবং বেত পাওয়া যায়, এমনকি প্রাকৃতিক গ্যাস,
খনিজ তেল, চুনাপাথর, কয়লা প্রভৃতি খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল। খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন জেলা এবং চট্টগ্রামের অংশ বিশেষ দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহের অন্তর্ভুক্ত। এই পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার, বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং বা বিজয়, আর এর উচ্চতা হচ্ছে 1231 মিটার। বান্দরবনে অবস্থিত এই শৃঙ্গটি দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডাং, যার উচ্চতা 1230 মিটার। এটা বান্দরবনের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত। এসব পাহাড় বেলে পাথর, শেল ও কর্দম শিলা দ্বারা গঠিত। এই অঞ্চলে পাহাড়গুলোর মধ্যবর্তী দিকে কর্ণফুলী, সাঙ্গু, মাতামহরি, হালদা প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে এর মধ্য দিয়ে। এরপর আমরা আলোচনা করতে পারি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ বা চত্বর ভূমি সম্পর্কে। 25,000 বছর পূর্বে প্লাইস্টোসিন কালে বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বর ভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। এ অঞ্চলের মাটির রং লাল এবং কিছুটা ধূসর। এ অঞ্চলের চত্বর ভূমিগুলোর মধ্যে রয়েছে বরেন্দ্র ভূমি। বরেন্দ্র ভূমি রাজশাহী বিভাগের 9,320 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। বঙ্গ অববাহিকার এটি একটি সর্ববৃহৎ প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি। এ এলাকার ভূমি অসমতল এবং মাটি লাল এবং কাকরময়। এটি পশ্চিমে মহানন্দা ও পূর্বে করত নদী দ্বারা পরিবেষ্টিত। গভীর খাত বিশিষ্ট আঁকাবাঁকা ছোট ছোট কয়েকটি স্রোতশ্রেণী এ অঞ্চলে রয়েছে। এসব স্রোতশ্রেণী খাড়ি নামে পরিচিত। বরেন্দ্র অঞ্চল কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী। ধান এখানকার প্রধান কৃষিজ ফসল, এছাড়া পাট, ভুট্টা, পান প্রভৃতি ফসলও এ অঞ্চলে উৎপন্ন হয়ে থাকে। মধুপুর ও ভাওয়ালের গড় সম্পর্কে আলোচনা করবার পর, উত্তরে ব্রহ্মপুত্র নদী থেকে দক্ষিণে বুড়িগঙ্গা নদী পর্যন্ত অর্থাৎ ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুর অঞ্চল জুড়ে এর এলাকার বিস্তৃতি। এর মোট আয়তন প্রায় 4,103 বর্গ কিলোমিটার। এ অঞ্চলের মাটি কঙ্কর মিশ্রিত এবং লাল। প্লাবন সমভূমি থেকে এর পূর্ব ও দক্ষিণ অংশের উচ্চতা 6 মিটার, কিন্তু পশ্চিম এবং উত্তর দিকের উচ্চতা 30 মিটার। মধুপুরগড়ের অঞ্চলটি পাহাড়ের ক্ষয়িত অংশ বিশেষ। মধুপুরগড়কে অনেক বিশেষজ্ঞ নদী সোপান হিসেবে আখ্যায়িত করে থাকেন, আবার কেউ কেউ একে উত্থিত বা বদ্বীপ বলে থাকেন। বরেন্দ্র ভূমির মতো এখানকার মাটির রং দেখতে লাল এবং কঙ্করময় বলে কৃষিকাজের পক্ষে বিশেষ উপযোগী নয়। এই অঞ্চলের ভূভাগ বেশিরভাগ ভূভাগই বন জঙ্গলে পরিপূর্ণ এবং বাংলাদেশের গজারি বৃক্ষের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র মধুপুর ও ভাওয়ালের গড়। মধুপুর এলাকার আনারস এবং নানা ধরনের সবজি উৎপন্ন হয়। পানিসেচের মাধ্যমে অঞ্চলে কিছু কিছু এলাকায় ধানের চাষও হয়ে থাকে। লালমাই পাহাড়, কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার দক্ষিণে লালমাই পাহাড় থেকে ময়নামতি পর্যন্ত এটি বিস্তৃত। এর আয়তন প্রায় 34 বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা 21 মিটার। এর মাটি লালচে নুড়ি এবং বালি ও কঙ্কর দ্বারা গঠিত। এ পাহাড়ের পাদদেশে আলু, তরমুজ ইত্যাদির চাষ হয়ে থাকে। সাম্প্রতিক কালের প্লাবন ভূমি নিয়ে আলোচনা করবো এবার।
টার্শিয়ারি যুগের পাহাড় সমূহ এবং সাম্প্রতিককালের সোপান সমূহ ছাড়া সমগ্র বাংলাদেশ নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত বলে এই নদীগুলো নদীগুলোতে বন্যার সৃষ্টি হয়। দেশের অধিকাংশ অঞ্চল তখন প্লাবিত বা জলমগ্ন হয়। বছরের পর বছর এভাবে বন্যার সাথে পরিবাহিত পলিমাটি সঞ্চিত হয় এবং এসব পলিমাটি দ্বারা পলল সমভূমি গঠিত হয়। এই প্লাবন সমভূমি বা পলল সমভূমির আয়তন 124,266 বর্গ কিলোমিটার। সমগ্র সমভূমি অঞ্চলের মৃত্তিকার স্তর খুবই গভীর এবং ভূমি অতি উর্বর এবং মনুষ্যবাসের উপযোগী। এই অঞ্চলটি সর্বত্র একই রূপ নয় বলে একে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। যথা কুমিল্লার সমভূমি, সিলেটের অববাহিকা, পাদদেশীয় পলল সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা প্লাবন সমভূমি, বদ্বীপ অঞ্চলীয় সমভূমি ইত্যাদি। কুমিল্লার সমভূমি নিয়ে আলোচনা করছি। চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ এবং লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এবং হবিগঞ্জ জেলার কিছু অংশ জুড়ে এই সমভূমি অবস্থিত। এর মোট আয়তন 7,400 বর্গ কিলোমিটার এবং সমুদ্র পৃষ্ঠ হতে উচ্চতা 3.6 মিটার এবং আবার কেউ কেউ এটাকে 3.6 মিটারের পরিবর্তে শুধু 6 মিটার বলে থাকেন। এই সমভূমির বন্ধুরতা অনুচ্চ এবং বর্ষাকালে এটি প্রায়ই ডুবে থাকে। এই অঞ্চলের ভূমি উর্বর বলে প্রচুর ধান, পাট এবং অন্যান্য ফসল এখানে উৎপন্ন হয়। সিলেট অববাহিকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার অধিকাংশ এবং কিশোরগঞ্জ এবং নেত্রকোনা জেলার পূর্ব দিকের সামান্য অংশ নিয়ে সিলেট অববাহিকা অবস্থিত। এটি সংলগ্ন প্লাবন সমভূমি থেকে অপেক্ষাকৃত নিম্ন বা নিচু। সমুদ্র পৃষ্ঠ থেকে এই অববাহিকার উচ্চতা প্রায় 3 মিটার। এই অঞ্চল বর্ষাকালে পানিতে ডুবে যায় এবং শীতকালে পানি নেমে গেলে এখানে বুড়ো, পিড়ি ইত্যাদি ধান চাষ হয়ে থাকে। এখানে সর্বনিম্ন স্থানগুলোতে প্রকাণ্ড জলাশয়ের মতো পানি জমে থাকে। এছাড়া এই অঞ্চলগুলোকে হাওর বলেও অভিহিত করে থাকেন ভূবিশারদগণ। পাদদেশীয় পলল সমভূমি, দেশের উত্তর পশ্চিমে অবস্থিত বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থান জুড়ে সমভূমি বিস্তৃত। হিমালয় পর্বত থেকে পরিবাহিত পলল দ্বারাই এই অঞ্চল গঠিত। তিস্তা, আত্রাই, করতোয়া প্রভৃতি নদীবাহিত পলি জমা হয়ে এই ঢালু ভূমির সৃষ্টি হয়েছে। এই সমভূমি পাদদেশীয় পলল সমভূমি নামে পরিচিত। বর্ষাকালে এর সামান্য অংশ পানিতে প্লাবিত হয়। ধান, ইক্ষু, পাট, তামাক প্রভৃতি অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা প্লাবন সমভূমি, এটি বাংলাদেশের মূল প্লাবন সমভূমি। পদ্মা নদীর উত্তরে প্লাবন সমভূমির বাকি অংশ গঙ্গা তথা পদ্মা এবং ব্রহ্মপুত্র মেঘনার প্লাবন সমভূমি হিসেবে আখ্যায়িত বা পরিচিত। এই প্লাবন সমভূমি বৃহত্তর ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, পাবনা ও রাজশাহী অঞ্চলের অংশবিশেষ নিয়ে বিস্তৃত। এই অঞ্চলের অধিকাংশ স্থানই বর্ষার পানিতে প্রতি বছরই ডুবে যায়। নদীর দুপারে বরাবর অনুচ্চ নদী বা নদী তীরের প্রাকৃতিক ভাত, পর্চাত ঢাল, অগভীর জলাভূমি বা বিল, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, চর বা চরাঞ্চল ইত্যাদি হচ্ছে প্লাবন সমভূমির উল্লেখযোগ্য ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। বদ্বীপ অঞ্চলীয় সমভূমি, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সমভূমিকে সাধারণত বদ্বীপ বলা হয়। এই বদ্বীপ অঞ্চলটি কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী অঞ্চলের সমুদয় অংশ
এবং রাজশাহী, পাবনা ও ঢাকা অঞ্চলের কিছু অংশ জুড়ে বিস্তৃত। এই বদ্বীপ অঞ্চলটি পদ্মা এবং এর শাখা নদীগুলোর দ্বারা বিধৌত। বর্তমানে পশ্চিম দিকের শাখা নদীগুলো মৃত অবস্থায় রয়েছে এবং পূর্ব দিকের সক্রিয় নদীগুলোর মধ্যে আড়িয়াল খাঁ প্রধান। আঁকাবাঁকা এই নদীগুলো এ অঞ্চলের অশ্বক্ষুরাকৃতির হ্রদের সৃষ্টি করেছে। বদ্বীপের পূর্বাংশ বর্ষাকালে প্লাবিত হয়। নদী, বিল, ঝিল এবং দ্বীপগুলো এ অঞ্চলের প্রধান ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ভূপ্রকৃতির আলোচনা করতে গিয়ে আমরা সর্বশেষ আলোচনা করব চট্টগ্রামের উপকূলীয় সমভূমি সম্পর্কে। এই সমভূমি ফেনী হতে কক্সবাজারের কিছু দূর দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। এটি গড়ে প্রায় 9.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, কিন্তু কর্ণফুলী নদীর মোহনায় এর দৈর্ঘ্য 25.6 কিলোমিটার। এই সমভূমি কর্ণফুলী, সাঙ্গু, মাতামোহরী, বাঁশখালী প্রভৃতি নদীবাহিত পলল ধারা গঠিত। এছাড়া সমুদ্রতট, বালু সৈকত, বাড়িয়াড়ি, কর্দমভূমি ইত্যাদি উপকূলীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য সমূহ এখানে পরিলক্ষিত হয়। এর কোনো কোনো স্থানে সমুদ্রের পানি থেকে লবণ তৈরি হয়। এ অঞ্চলে প্রচুর কৃষিজ ফসলও হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এতক্ষণ তোমাদের সামনে আমি ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। এই ভূপ্রকৃতির বৈশিষ্ট্যের পাশাপাশি আমাদের জানতে হবে যে আমাদের জনজীবনের উপর, মানুষের উপর, সমাজের উপর, অর্থনীতির উপর বিভিন্ন ক্ষেত্রে এসব ভূপ্রকৃতির প্রভাব কতটুকু। বাংলাদেশের ভূপ্রকৃতি ও ভৌগোলিক বৈশিষ্ট্য সমগ্র বাংলাদেশ এবং এর জনগোষ্ঠীর উপর গভীরভাবে প্রভাব বিস্তার করে আছে। তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, খাদ্যাভ্যাস, উৎপাদন কৌশল, সামাজিকীকরণ, সামরিক, রাজনৈতিক ইত্যাদি নানা বিষয়ে ভূপ্রকৃতির প্রভাব লক্ষণীয়। আমরা যদি অর্থনৈতিক কার্যাবলীর উপর দিকে তাকাতে যাই, অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে, অর্থনীতির সাথে আমাদের দেশের ভূপ্রকৃতি অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে। আমরা মানুষের জীবন দ্বারা তাদের সাংস্কৃতিক এবং চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে যদি লক্ষ্য করতে যাই, চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করতে যাই, তাহলে দেখবো যে সেখানেও রয়েছে ভূপ্রকৃতির অকল্পনীয় প্রভাব। মানুষের উৎপাদন এবং উৎপাদন কৌশলের উপরও রয়েছে ভূপ্রকৃতির অকল্পনীয় প্রভাব। আমরা আমাদের যে সমাজের সামাজিক আচার অনুষ্ঠান, সামাজিক রীতি প্রথা, সামাজিক মূল্যবোধ এবং সামাজিকীকরণ ইত্যাদি যে কোনো বিষয়েই আমরা লক্ষ্য করি, সেখানে দেখব ভূপ্রকৃতির প্রভাব এর উপর অবিচ্ছেদ্যভাবে বিদ্যমান রয়েছে। আমাদের ধর্ম সংস্কৃতির দিকে যদি আমরা তাকাই, সেখানেও রয়েছে দেখব ভূপ্রকৃতির প্রভাব। আমাদের অপরাধ প্রবণ এলাকা যদি লক্ষ্য করতে যাই, সেখানেও দেখব ভূপ্রকৃতির প্রভাব। কোন এলাকা সমতল, কোন এলাকা পাহাড়ি, কোন এলাকায় ঝোপ জঙ্গল বেশি, কোন এলাকায় পাহাড় বেশি, কোন এলাকা এমন এলাকা যে এলাকার পরিবেশই সেখানে খুন, ধর্ষণ, হত্যা, লুটতরাজ ইত্যাদির উপযোগী। এগুলো কেন হচ্ছে? ভূপ্রকৃতির কারণে হচ্ছে। ভূপ্রকৃতির কারণেই কোন এলাকা শান্ত, কোন এলাকা অশান্ত, কোন এলাকা শান্তিপূর্ণ, কোন এলাকা সন্ত্রাসের একটা অভয়ারণ্যের মতো। কাজেই আমরা আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক বা যে কোনো দিকেই যাই না কেন, যে কোনো বিষয়ে আলোচনা করতে যাই না কেন, আমাদের জীবনের সাথে ভূপ্রকৃতি অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে, এটা আমাদের মানতেই হবে। আমাদের সমাজ, সভ্যতা, সংস্কৃতি, ধর্ম সবকিছুর বিকাশ এবং উত্থানে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের প্রভাব রয়েছে, নিঃসন্দেহে এটা বলতেই হবে।
এবং এই ভূপ্রকৃতি এখানে চালিকা শক্তি হিসেবে কাজ করে। এসব উপাদান মানুষের উপরে কখনো ইতিবাচক কখনো বা নেতিবাচক প্রভাব বিস্তার করে করে থাকে। কার্ল ইউফুগেল তার ওরিয়েন্টাল ডেসপটিজম গ্রন্থে প্রাচ্যের স্বৈরাচার তন্ত্র তথা কেন্দ্রীয় শক্তিশালী সরকারের জন্য ভৌগোলিক পরিবেশ তথা জলসেচ নির্ভর অর্থনীতিকে দায়ী করেছেন। মোট কথা, মানুষের ভাষা, সংস্কৃতি, জীবন প্রণালী, খাদ্যাভ্যাস, ধর্ম, আচার অনুষ্ঠান, নীতি নৈতিকতা ইত্যাদি সবকিছুর উপরেই ভূপ্রকৃতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা তোমাদেরকে সংক্ষেপে হলেও আমাদের দেশের বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য এবং এর উপর প্রভাব সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা এ বিষয়ে আরো আলোচনা করব। তোমরা তোমাদের এই অবসর মুহূর্তগুলো অপচয় না করে তথা অযথা উদ্দেশ্যহীন ঘোরাফেরা না করে পড়াশোনায় মনোনিবেশ করবে এবং পড়াশোনাকে কখনোই অবহেলা করবে না। প্রতিটি মুহূর্ত জীবনের মূল্যবান সম্পদ, এই মুহূর্তগুলোকে কাজে লাগাবে তোমরা, এটা আমি গভীরভাবে তোমাদের প্রত্যাশা রাখি। বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য সমূহ এবং এর প্রভাব সম্পর্কে তোমরা বাসায় বসে একা বা কয়েক বন্ধু বান্ধব মিলে একটি সুন্দর নোট তৈরি করবে। এভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমরা নিজেরাই মূল পাঠ্যবইগুলো পড়ে নোট তৈরি করার চেষ্টা করবে এবং সেই নোটগুলো সম্ভব হলে আমাকে দেখাবে, আমার অন্যান্য সহকর্মীকে দেখাবে, আমাদের সরকারি সাদত কলেজের ইতিহাস বিভাগের প্রত্যেকটি ছাত্র এবং প্রত্যেক প্রত্যেক ম্যাডামই অত্যন্ত ভালো মনের মানুষ, আমাদের বিভাগীয় প্রধানও অত্যন্ত উদার মনের মানুষ। তোমরা যে ধরনের সহযোগিতা যখন চাইবে তাই আমাদের কাছ থেকে পাবে। তোমরা সবাই আমাদের সাথে যোগাযোগ রাখবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।